What's up guys? Kya busta shabar? Life is fun. So it's your Avira Khan. I mean DJ Avira. তুমি বেশি কথা কবি না আচ্ছা বেশি কথা কবি না আজকে আমরা যাচ্ছি মাওয়া এই বিলে ছাউরে কি যে করমু তো গাইস আজকে আমরা যাচ্ছি মাওয়া শোতে আজকে আমরা ফুল ডে একটা মাওয়া ট্যুর করব মাওয়া ট্যুর কত দূর হবে জানি না তো আমরা এখন যাচ্ছি বের হব মাওয়ার জন্য বেশি না দেশে গেল তো আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে কি করব সেটা আমি দেখাবো আজকে অ্যাজ ওয়েল যেটা দেখে আমরা সবাই দেখাবেন আজকে ব্লগ আপনি নানি তোমায় ওয়া মো শিনদেইরু আজকে দেখবেন গেল অতি শীঘ্রই আজকে চেষ্টা করেছি তো আমরা এখন যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে তো আমাদেরকে যে এত সুন্দর সুন্দর ভিডিও মেকআপ ভিডিও উপহার দিচ্ছি আপনারা খুব ভালো রেসপন্স করছেন जगत দেখো এই যে একটা ব্লু ওটা আর আমারটা পুরো সেম কই ভাই এদিকে আয় পিছের ক্যামেরা দিয়ে আলো ব্লু वाला এই যে সব ব্লু আমরা এটা ঠিক আছে 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 पागल মিরপুর থেকে গুলিস্তান আসতে 3 ঘন্টা লাগছে এত জ্যাম রাস্তা যা বলার মতো না আমরা এখন যাচ্ছি মাইলঙ্গ বাজারের উদ্দেশ্যে তো একটু পরে আমাদের ফুল প্রোগ্রাম শুরু হবে ওয়াটস আপ গাইস আমরা চলে এসেছি মাইলঙ্গ বাজার আমাদের রিসিভ করতে আসছে আমার এই প্রিয় ভাই দীপক ভাই আর এই হলো আমার বন্ধু রাশেদ মানে ভাইয়ের নাম রাশেদ আমার বন্ধু রাশেদ আর এই হলো মুরগির ছাউ চার ঘন্টা লাগে সাড়ে চার ঘন্টা লাগছে এখানে আসতে মিরপুর থেকে মানে খুব বাজে অবস্থা খুবই টায়ার্ড আমরা এখন একটু হালকা বাজার নাস্তা করে স্পটে যাবো আপনি বুঝলেন কেমনে তাহলে 2000 টাকা বেশি এই মুরগি চকি খাবি আরে অনেক ক্ষুধা লাগছে ভাই অনেক ক্ষুধা লাগছে অনেক ক্ষুধা লাগছে ভালো না রাস্তায় মজা চলো একটু বলে এমন ভাই কাছে ভিডিও শুরু করার আগে দিন দাম শেষ ভাই অনেক ক্ষুধা লাগছে অনেক কেমন মুরগির ছাউ কই মুরগির ছাউ তো গাইস ইন্ট্রো তো দিতে দে আমরা আমাদের স্পটে চলে আসছি আইছি তো আসছি চলে আসছি একদম জ্বর আসতেছে
ক্লাস কে আমাদের পুরো স্পট এই আমার এই যে আমি ছাও এই লো এই আমার বোন এই লো এই লো সেই রবিনা একটি রজনী গন্ধার ফুলের যে ই অবশিষ্ট থাকে এই যে এটা এটা ওর মাথা লাগার পরে ওর মাথাটা পুরো ফুলে গেছে এখন আমরা ভাবতেছি ওকে হসপিটালাইজ করব করতে হবে কিনা তুই হসপিটালে যাবা বাবু এটা তো এটা কি রে চুললে জোট ভাই চিরা চিরা দে চিরে নি খারাপ না না দে Thank you.
আমার সত্যিও চেয়ারম্যান সাহেব আমাদের মনরা তো হ্যাঁ আমি আমাদের মাঝে এমনি একটি অভিনয় হবে শুধু আমাদের এই একটা গানের উপরে মা ভালোবাসে
Yeah.
ওকে গাইস আমার পুরাই কাহিল আজকে শো শেষ ওর গলা শেষ জোস একটা প্রোগ্রাম ছিল অনেক মজা করছি অনেক এনজয় করছি তো এখন আমার ফ্রেশ হবো প্লেট প্লেট গুছাচ্ছি দেখি হয়ে যায় আমরা যাবো হয়তো এখানে একটু ওয়েট করবো তারপর আমার আবার ঢাকা চলে যাবো তো যদি এরপরে কিছু কোনো ইন্টারেস্টিং কিছু আমরা তাদের দেখাবো স্টিল দেন একটু পরে না আপাতত আল্লাহ হাফেজ হ্যালো গাইস আবার এসে পড়লাম রাবিনা সকালে ফিল লইতেছে কেমন লাগে এ বেটা কেমন লাগতেছে কে আমার ফেভারিট ছিল ফেনি ফার্স্ট অফ অল আর সেকেন্ড ফেভারিট হচ্ছে মাওয়া তুই জেনে যাবি অনেক মজা টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে টেক কেয়ার সি ইউ সুন টাটা কাশালা থামলাস রে ওয়াজও কি